আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল? দ্য ট্রায়াঙ্গেল ক্রিয়েটেড বাই ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল অ্যান্ড সাবসিকুয়েন্ট এক্সটেন্ডেড সাইড ইজ নোন অ্যাজ এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে এ বি সি, সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মতো এতেও একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হতে পারে। কিভাবে? আমরা যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এখানে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অনুরূপভাবে আমরা যদি বিটাকে এক্সটেন্ড করি তাহলে এখানে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হতে পারে। যাই হোক, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের অপোজিটে এই ট্রায়াঙ্গেলের ইনার যে দুটো অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে একটা সূত্র বা একটা ফর্মুলা, অর্থাৎ যে কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ইকুয়াল হবে তার অপোজিট যে দুটো ইন্টারনাল যে অ্যাঙ্গেল থাকবে ট্রায়াঙ্গেলের সেটার যোগফলের সমান। এখন আমরা এটা প্রমাণ করে দেখব। আমরা এই ট্রায়াঙ্গেল এ বি সি থেকে কি পাই? এ বি সি থেকে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 degrees। ই সমান আমরা কি লিখতে পারি? ই সমান আমরা লিখতে পারি 180 - c। আবার এই এক নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? আমরা এক নং সমীকরণ থেকে লিখতে পারি সি ইকুয়ালস টু 180 - a + b। এটাকে দুই নং সমীকরণ দিলাম। তাহলে আমরা এক এবং দুই এবং এই যে যে ই, ই থেকে আমরা কি লিখতে পারি? তাহলে ই থেকে আমরা লিখতে পারি 180 - c সমান কি লিখতে পারি? সি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 180 degrees। এরপরে হচ্ছে এই মাইনাস, এই মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে যাবে এ প্লাস বি। তাহলে 180 কাটা গেল, তাহলে ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ যে কোনো এক্সটার্নাল যে অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলে তৈরি হয় সেটা ইকুয়ালস টু ওই ট্রায়াঙ্গেলের ইন্টারনাল যে দুটো অ্যাঙ্গেল থাকবে তার সামেশনের সমান, যেটা আমরা প্রমাণ করলাম। থ্যাংক ইউ।